পাঁচটা বিষয় এমন যেই বিষয়গুলো আল্লাহ ছাড়া কেউ জানে না, নবী জানে না, ওলি জানে না, পাঁচটা বিষয় জোরে বলেন একমাত্র জানে কে? কেন নবী জানে না? কেন নবী না গায়েব জানে? হ্যাঁ, পাঁচ বিষয় কে জানে একমাত্র? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন জানে না? বলেন আল্লাহ জানায়নি, বলেন সবাই বলেন নবীজি কেন জানে না? বলেন আল্লাহ, আল্লাহ জানাননি তাই জানে না। তাহলে আল্লাহ জানাইলে নবী জানেন, আল্লাহ না জানাইলে নবী জানেন না। বাংলাটা বলেন, কেউ যদি বলে নবী গায়েব জানে, জবাব দিবেন আল্লাহ নবীকে যা জানান নবী তা জানেন, আল্লাহ যদি না জানান নবী তা জানেন না। মনে থাকবে না ইনশাআল্লাহ। খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটা বিষয় এমন যেই পাঁচ বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাকু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে বিষয়টা জানে একমাত্র আল্লাহ। দুই নাম্বার, ওয়াইনাজ্জিলুল গাইস, কোন জমিনে কোন সময় কি পরিমাণ বৃষ্টি বর্ষণ করবে আল্লাহ এটা জানেন একমাত্র আল্লাহ। আসমানে তাকিয়ে দেখব প্রচন্ড মেঘ দেখা যায়, প্রচুর মেঘ দেখা যায়, ঘন কালো আকাশ দেখা যায়, মনে হয় বৃষ্টিতে একটু পর দুনিয়া সয়লাব হয়ে যাবে, হঠাৎ দেখবেন আকাশ সুন্দর হয়ে যায়, বৃষ্টি হবে কি হবে না এটা জানেন একমাত্র আল্লাহ। আমরা ধারণা করি বৃষ্টি হবে, হয় না? আমরা ধারণা করি বৃষ্টি হবে না, হয়? তাহলে বৃষ্টি কি পরিমাণ কখন হবে এটা কে জানে? তিন নাম্বার, ওয়া আলামু মা ফিল আরহাম, বাচ্চার একটা আকৃতি পেটে মায়ের পেটে আসার আগে ছেলে হবে না মেয়ে হবে জানে একমাত্র আল্লাহ, আকৃতি আসার পর জানে আল্ট্রাসোনোগ্রাম। এই জায়গায় প্রশ্ন করে বসে হুজুর করে, হুজুর আল্ট্রাসোনো করলে তো জানা যায়, মিয়া জানা যায় মানে আল্লাহ পেটে ওটারে ছেলে বা মেয়ে বানানোর পরে তখন ক্যামেরায় দেখা যায়, বানানোর আগে একটু দেখাইতে পারবে। তিন নাম্বার, মায়ের পেটের ছেলে সন্তান এটা ছেলে হবে না মেয়ে হবে, নাকি সন্তান দুনিয়াতে আসবে না নাকি আসবে জানে একমাত্র আল্লাহ। চার নাম্বার, ওয়া তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তুমি আমি আমরা আপনারা কি উপার্জন করব এটা জানে আল্লাহ। পাঁচ নাম্বার, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কোন জমিনে কখন কোথায় তুমি মারা যাবে কেউ জানে না জানে একমাত্র আল্লাহ। তাহলে পাঁচটা বিষয় দুনিয়ার কোনো মানুষ জানে না, নবী জানে না, ওলি জানে না, কেউ জানে না, এই পাঁচ বিষয় জানে একমাত্র কে? আল্লাহ। এর মধ্যে কিয়ামতের বিষয়টা জানে একমাত্র আল্লাহ। তো এইগুলা শোনার পর ওই যে যিনি আসছে প্রশ্ন করতে, ফানসরাফার রজুল, লোকটা রওনা করছে চলে যেতেছে, সাহাবাদেরকে নবী বললেন রুদ্দু আলাইয়া, লোকটাকে আবার আমার কাছে আনো। লোকটা চলে যেতেছে, নবী কয় লোকটারে আমার কাছে আনো। ফাখাযুল ইয়ারুদ্দু আলাই, সাহাবারা লোকটাকে আনার জন্য তারা হুরা করে লোকটার পিছু নিলেন। ফালাম ইয়ারাউ শাইআন, আর কিছুই দেখে না। নবী বললেন লোকটারে আনো। লোকটা আনার জন্য যখন সাহাবারা গেলেন, যা দেখে আর কিছুই দেখা যায় না, কি ব্যাপার গেল কই লোক? নবীর সামনে আসলেন, আল্লাহ নবী বলেন কি ব্যাপার? কয় হুজুর কিছুই তো পাই না, কাউরে পাই না, লোকটা এত তাড়াতাড়ি উদাও হইল কিভাবে আমরা তো বুঝতে পারি না। আল্লাহ নবী কয় এটা কোনো মানুষ না, হাজা জিবরিল, এটা হলো আল্লাহর ফেরেশতা জিবরিল। তাহলে জিব্রাইল আলাইহিসসালাম ছাত্র সেজে আসছে, বলেন তো চুল সাদা ছিল না কালো? কালো। কি বোঝা যায়? যুবক বয়সে দিনই শিক্ষা অর্জন করা, এই জন্য কালো চুল নিয়ে আসছে, উনি তো সাদা চুল নিয়ে আসতে পারতেন। কালো চুল নিয়ে আসছে, যুবক অবস্থায় আসছে, তার উদ্দেশ্য হলো যৌবন বয়স থেকে ছোট থাকতে সন্তানকে দিনই শিক্ষা দেওয়া, তাই যৌবনের রূপ ধারণ করে আসছে নবীর সামনে। কেন? যেন তাড়াতাড়ি সন্তানকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় বুড়া হওয়ার পরে না, এই জন্য আগে থেকে। কথা কি বুঝে আসছে সবার? হ্যাঁ, এই জন্য উনি যুবকের বেশ ধরে আসছে, কিন্তু পারতেন মুরব্বী বেশ ধরে আসতে, তো যুবকের বেশ ধরে আসছে। এই গেল হাদিস। তাহলে কেয়ামতের ব্যাপারটা জানে কে একমাত্র? কেয়ামতের আলামত বলছে এক হাদিসের মধ্যে, সহিহ বুখারী 530 নম্বর হাদিস, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বুইস্তু আনা ওয়াসাতু কাহাতাইন ওয়া করনা বাইনাস সাবাবাতি ওয়াল বুস্তা। নবীজি বলেন, আমি এবং কিয়ামত, আমার আর কিয়ামতের মাঝে ব্যবধান হলো এই দুই আঙ্গুলের মতো, শাহাদাত আর মধ্যম আঙ্গুল দুইটা মিলাইলেন, মিলানোর পর বুঝাইলেন এই আঙ্গুল আর এই আঙ্গুল যেমন সামান্য ব্যবধান, আমার আর কিয়ামতের মাঝে তেমন সামান্য ব্যবধান, বাকি নাই, কিয়ামত খুব কাছে হয়ে গেছে। আল্লাহ নবী, শেষ নবী, শেষ নবী দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। ভালো করে শুনেন, আমাদের পরে আর নবীর পরে আর কোনো নবী নাই, আমরা যারা উম্মত, আমাদের পরে আর কোনো উম্মত নাই, আমরাই শেষ উম্মত, আমাদের নবী শেষ নবী। বাংলাটা বলেন, আমাদের নবী, আমরা, আমাদের নবী, আমরা। এটা খুব বেশি বলতে হবে, অডনা বেশি ভালো না, এই জন্য খুব বেশি বলতে হবে, এটা আমাদের নবী শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কিতাব আছে নাম আল মুআজামুল আওসাত, ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহির লেখা, 170 নম্বর হাদিস। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আনা কাঈদুল মুরসালিনা ওয়ালা ফখরা, সমস্ত নবীদের নেতা আমি, আল্লাহ নেতা বানিয়েছে, আমার কোনো অহংকার নাই। আমি শেষ নবী, আমার মাধ্যমে নবুয়তের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে, আমার কোনো গর্ব নাই। কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করবো, আর শোনো তোমরা, আমার সুপারিশ আল্লাহ গ্রহণও করবেন। ওয়ালা ফখর, আমার কোনো ফখর নাই, গর্ব নাই। তাহলে আবার বলেন, আমাদের নবী শেষ নবী। তবরানী শরীফের আরেকটা বর্ণনা, এটা হল আল মুআজামুল কাবীর, হাদিস নাম্বার 7535 নাম্বার হাদিস। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বামা ফিন্নাসি ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের সময় আল্লাহর নবী জনগণের সামনে দাঁড়াইলেন, দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবাদের উদ্দেশ্যে বললেন, ও সাহাবাদের দল, লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে আর কোনো উম্মত নাই, ফাবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো, ওয়া আকিমু খামসাকুম, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়া সুমু শাহরাকুম, রমজান মাসের রোজা রাখো, ওয়া আতিউ উলাত আমরিকুম, আমিরের আদেশের আনুগত্য করো, সুম্মাত খুলু জান্নাত রাব্বিকুম, মরো আল্লাহর জান্নাতে প্রবেশ করো। এই হাদিসে বিদায় হজে বললেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। একটু মন দিয়ে শুনেন, আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাইতেছি, যেটা মুফতি লুতফুর রহমান ফরাইজি সাহেব সামান্য একটু টাচ দিয়েছিলেন আপনাদেরকে শুরুতে, হযরত অন্য আলোচনা করেছেন, তো যাই হোক, একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার। কি নাম? মুসনাদে বাজ্জার। আপনারা তো মাশাআল্লাহ বুখারি আর মুসলিম ছাড়া আর নামই শিখেন নাই, শিখার দরকারও নাই, কারণ এই দুই কিতাব ছাড়া কি নবীজি আর কিছু কইছিনি। তো মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল ফি হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বলো, সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুল হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাদা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুল হারাম, এটা সম্মানিত শহর। তিন নাম্বার প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুন হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফা ইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাযাকুম কাহুরমতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাস শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিয়েছেন। কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোন মুসলমানের রক্তপাত করা যাবে না, কোন মুসলমানের ইজ্জত অন্যায়ভাবে হরণ করা যাবে না।
এরপর আল্লাহ নবী বললেন, আলালিউবাল্লিগ শাহিদুকুম গায়বাকুম, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছায় দিবা। হাদিস শেষ হয় নাই, শেষে কি কয় দেখেন, শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোন উম্মত নাই, যদি কেউ আমার পরে দাবি করে নবী, এটা নবী না ভণ্ড প্রতারক। নবীজির পরে কোন নবী নাই বলেন, আমাদের নবীজির পরে আর কোন নবী নাই, তাহলে আমাদের নবী শেষ নবী, উনি শেষ নবী, দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। এবার আর একটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হাজেম রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ক্বাআদতু আবা হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন খামসা সিনিনা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম, সামিআতুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, আল্লাহ নবী বলছেন, কানাত বনু ইসরাঈলা তাসুসুহুমুল আমবিয়া, বনী ইসরাঈলের নবীদের নিয়ম ছিল একজন নবীর পর আর একজন নবী দুনিয়াতে আসতেন, আসার পর তিনি নবী হতেন, তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন। দেখেন এরপরে কি কয়, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায় দিতেন, একজন নবী ইন্তেকাল আল্লাহ আরেকজন নবী পাঠায় দিতেন। এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়ে ধোকা দিতে পারে, দেখছনি আল্লাহর নিয়ম হইল এক নবী আসলে উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায়, তো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না, ধোকা দিতে পারে। এটা কিভাবে ধোকা দিবে জানেন, হাদিস একটু বইলে ধোকা দিবে, পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর কয় না। ঠিক বেদাতি যারা, এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোকা দেয়, ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে বাকি অংশ কয় না, যেতটুকু অংশ দিয়ে ধোকা দেওয়া যাবে অতটুকু কয়। তো এই যে হাদিসটা না, এই হাদিস দিয়ে বলবে, দেখছো বনী ইসরাঈলের নবী একজন আসে যায় আবার আসে, একজন আসে যায় আবার আসে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এরপর আরেকজন কেন আসবে না, ধোকাবাজ কিভাবে ধোকা দেয়। তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন, আচ্ছা তাই তো, এরকমই তো বিষয়টা, কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না। আল্লাহ নবী কয়, শোনো তোমরা, বনী ইসরাঈলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে, ভালো করে জানো, আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তা করবা না। লা নাবিয়্যা বাদি, এই হাদিসের শেষে নবী বলছে, শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই। এই হাদিসে আল্লাহ নবী জানাইয়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই। ধোকাবাজরা প্রথম অংশ দিয়ে ধোকা দিতে পারে, নবী গেলে আরেকজন আসে, এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না, আমার পরে আর কোনো নবী নাই। এবার আল্লাহ নবী বলেন, ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে যারা হবে প্রচুর পরিমাণ খলিফা হবে, আমার পরে আর কোনো নবী হবে না। সাহাবারা বললেন, ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা আসলে আমরা কি করব, আমাদেরকে আপনি জানা দেন। আল্লাহ নবী জবাব দিলেন, খলিফা যখন আসবে, ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা, ও আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করবা, ফা ইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইস্তারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন, খলিফাদের আনুগত্য তোমরা করবা, বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বলেন তো, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী ওনার পরে কি নবী আসবে না খলিফা, খলিফা, তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না কি আসবে, খলিফা। এবার আর একটা হাদিস শুনেন, যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায় ফ্যানটা ক্রিয়া করে দেন, একটা হাদিস দিয়ে এক সম্প্রদায় আপনাদেরকে ধোকা দিবে, বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস, এই হাদিস দিয়ে যারা ধোকা দিবে তালা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগী ভক্ত। কি ভক্ত মানে, একদল মানুষ হযরত আলীর নবী মানে, হযরত আলীর কি মানে, মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হযরত আলীর নবী মেনে লয়। এখন দেখেন ধোকাবাজিটা কিভাবে করে, তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস,
عن سعد بن ابي وقاص رضي الله تعالى عنه قال سعد بن ابي وقاص رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন ان رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن ابي طالب رضي الله تعالى عنه الله نبي حضرت علي কে বললেন علي انت مني بمنزلتي موسى بمنزلتي هارون من موسى হযরত আলীকে আল্লাহ নবী বললেন আলী মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান। সুবহানাল্লাহ, মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান। এবার আপনারা মাথা খাটায় করবেন, মূসা উনি আল্লাহর নবী কিনা, হারুন উনি আল্লাহর নবী কিনা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিনা, আলী আলী তাহাদিস মিলল কই? নবীজি বললেন মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন, ওনারা দুইজন নবী, ওনারা দুইজন তো নবী না। দোকাবাজরা আপনাকে বলবে মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান, মূসাও নবী হারুনও নবী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা বলেন, আল্লাহ নবী বলে তবে শোনো আলী তোমার আবেগী বক্তব্যরা, তোমার আবেগী ভক্ত যারা তারা যেন আজাইরা নালা ফায়, আমার পরে কিন্তু কোন নবী নাই। এটা এটার কয় না, এই হাদিসে কিন্তু এটা আছে। তাহলে মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন। এটা কিভাবে? ওই যে মূসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে, আমাদের নবী হযরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন, দেওয়ার পর হযরত আলীকে বললেন আলী মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার নিকট তোমার অবস্থান তেমন। তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে না দায়িত্ব? দায়িত্ব তো হযরত মূসা আলী সালাতাম নবী, হারুন নবী উনিও নবী, আমাদের নবী নবী, হযরত আলী নবী না উনি সাহাবা। তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন শোনো আলী আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ।